আউট হতে তো আউট হওয়াটা তো আমাদের কন্ট্রোলে নাই, বাট আমি বলবো যে আরও একটু মনোযোগ দিয়ে ব্যাটিং করার যতটুকু সম্ভব মানে সেট হয়ে ব্যাটিং করাটা আর কি দরকার। আমার ক্ষেত্রে তাজুলি অনেক ভালো বল করছে ওই ক্ষেত্রে, মানে আমার কাছে মনে হয় সব বলারের দায়িত্ব সেমই থাকে যে উইকেট নেওয়া। তো আমার ক্ষেত্রে একটা পেস বোলার হোক দুইটা পেস বোলার হোক, কিন্তু আমি যেহেতু আমাকে পিক করা হয়েছে সেহেতু আমার কাজটা হচ্ছে কীভাবে উইকেট টেকিং ডেলিভারি করা, উইকেট নেওয়া, পার্টনারশিপ বোলিং করা, এটা ইম্পর্টেন্ট আমার কাছে। ওইটা চিন্তা করা ইম্পর্টেন্ট না যে একটা খেলে ভালো হয় দুইটা খেলে ভালো, এটা সম্পূর্ণ ওনাদের বিষয়। আসলে বলতে গেলে টেস্ট ক্রিকেটে এরকম সিচুয়েশন আসে যে একটা জুটি হয়ে যায় যে কোনো একটা সময়, মানে এটা অহরহ হতে থাকে, আমরাও দেখি, দেখতে দেখতে আমাদের একটা মানে বিরক্তি মানে চলে আসে। বাট ওই মোমেন্টটাতে আমরা চেষ্টা করি যে কতটুকু রান না দিয়ে বা ইকোনমিক্যাল বোলিং করা যায় ওই মোমেন্টে, বাট বেসিকটা তো আপনার ধরে রাখতে হবে, দেন আপনি তো চাইলে উইকেট নিতে পারবেন না। মানে আপনার যে চেষ্টা থাকবে উইকেট টেকিং ডেলিভারি বেশি করা, ব্যাটসম্যানের প্রেশারে রাখা, দুই পাশ থেকে পার্টনারশিপ বোলিং করা, এইটাই আপনার হাতে আছে, আপনার যে বেসিকটা ওইটাই হাতে আছে, এইটাই আর কি। অবশ্যই খারাপ লাগাটা স্বাভাবিক, বাট মন থেকে বিশ্বাস করি যে অবশ্যই আমরা আবার ঘুরে দাঁড়াবো এক সময়, আবার মানে নেক্সট টাইম চিন্তা করি পরের দিন ভালো হবে। তো এইভাবে আর কি নিজেদের ব্যাটসম্যানদের একটা ভালো খেলার এটা সবারই মানে আশা যে আমরা একটা ভালো স্কোর করব, সবাই মিলে একটা রান দাঁড় করাবো যেটা তে আমরা ম্যাচ জিততে পারবো। তো এইভাবে চিন্তা করে আগানো উচিত আর কি। অবশ্যই টেলেন্ডারদের রানগুলো তো ইম্পর্টেন্ট থাকে ম্যাচের জন্য, তো ওদের উইকেটটাও ইম্পর্টেন্ট। তো চেষ্টা থাকে যে ওদের ব্যাটসম্যানদেরকে যেই বেসিকে বল করা হয়, যে প্ল্যানে বল করা, ওদেরকেও সেইভাবে করা হয়, বাট হয়ে যায় এক সময় যে ওরা রান করে ফেলতেছে বা আমরা চেষ্টা করতেছি বাট হচ্ছে না, বাট চেষ্টা তো ছাড়া যাবে না এতটুকুই আর কি। এখন জয় আর মুশিক ভাই অনেক ভালো একটা মানে টাইম পার করতেছে, কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো যে ওনারা যত লম্বা খেলতে পারে দুজনে পার্টনারশিপটা আরও বড়ো করতে পারে। এরপরে পিছনে যারা ব্যাটসম্যান আছে ওদেরও সেম ইন্টেনশন নিয়ে ব্যাটিং করা উচিত যে আমরা কত বড়ো পার্টনারশিপ করতে পারবো। আমার মনে হয় আমি তো আমার ফিল্ডার অনুযায়ী বোলিং করার চেষ্টা করি, এখন অপোজিট সাইড থেকে যে বোলিং করবে সেও যদি মনে করেন যে মেডেন ওভার নিতে চায় তো সে তার বেস্ট বলটাই করবে সবসময়। তো দুজনের কথা বলে আসলে বল করা হয় যে কীভাবে রান আটকানো যায় বাউন্ডারি না দিয়ে, বাজে বল না করে বল করা যায়। তো স্পিনার এক সাইড দিয়ে পেস বোলার এক সাইড দিয়ে করাটা ওটাও সমস্যা নাই, মানে করা যায়, না না এরকম কোনো চিন্তা থাকে না। আমি এনজয় করতেছি মানে প্রথম কথা হচ্ছে, আর রেড বল হোক হোয়াইট বল হোক আমার কাজ হচ্ছে মানে বোলিং করা, টিমকে জিতানো, এই তো আর কি। না ওইটার জন্য প্র্যাকটিস করি রেড বলে মানে লাইন লেন সুইং নিয়ে প্রতিদিন। অকেশনাল দিয়ে করানোর চেয়ে তো আপনি মেইন বোলার দিয়ে বোলিং করাই ভালো, তাই না? যারা উইকেট টেকিং ডেলিভারি অকেশনাল থেকে বেশি করতে পারে, তো এখন ক্যাপ্টেন যেটা করে সেটা ভালো জন্যই করে। অবশ্যই আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি কালকে বা দুই আড়াই সেশন ব্যাটিং করতে, অবশ্যই আমরা 400 কাছাকাছি যেতে পারবো আমি যতটুকু মনে করি সম্ভব। জি, দুই পাশ থেকে আমি করলে আরও ভালো।